ও দাদা, দাদা গো, ও দাদা, ছোট বাবা কি করছো? কি দাঁড়াও 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 ছোট বাবা, ওই দে ওই দে ও ওই দে, দাদা জলে গেছে রে, দাদা জলের দিকে গেছে রে, ছোট বাবা, দাদা ছোট বাবা, কি হয়েছে? কি তোমার এমন করছো কেন? হরি ঠাকুর হরি ঠাকুর, দাদা দাদা দাদা, আমার হাতে পুলটা দিয়ে নিজে জলে নেমে গেছে, দাদা রে খুঁজে বার করতে হবে গো, ছোট বাবা ছোট বাবা, ছেলে মানুষের একটা সীমা আছে ছোট মামা, বড় মামা গঙ্গার জলে নেমে কোথায় যাবে কেউ দেখিনি, নিশ্চয়ই নেয়ে উঠে মন্দিরেই ঢুকেছে, দেখো গে যাও, তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো ছোট মামা, স্বপ্ন দেখেছো, স্বপ্ন স্বপ্ন দেখেছি, স্বপ্নে যদি দেখবো তাহলে এই ফুলটা, এই ফুলটা আমার হাতে এলো কি করে? হ্যাঁ ফুলটা হাতে এলো কি করে? আচ্ছা আচ্ছা মানলুম, আমি স্বপ্ন দেখেছি মানলুম, কিন্তু ফুলটাও তো হাতে পেলুম, হ্যাঁ ফুলটাও তো হাতে পেলুম, না রে না দাদা সকালে তো হৃদয় ঠাকুরের মায়ের সজ্জা করার কথা, তা তিনিও এখানে, গদাই ঠাকুরও এখানে, মন্দিরের কাজটা কে করবে? শুনি শুনলি রে হৃদয় শুনলি, দাদা নেই, দাদা কালি করেও নেই, ছোট মামা বড় মামা কি শুধু কালি করার গোবিন্দ করে যাতায়াত, তুমি যে কি কহ না ছোট মামা, তুই বুঝছিস রে, তুই বুঝছিস রে, দাদা চলে গেছে, দাদা দূরে কোথাও চলে গেছে, দূরে চলে গেছে দাদা, আমার ছেলে এই মন্দির পেলে রেখে দাদা দূরে কোথাও চলে গেছে, দাদা কেমন খুঁজতে যেতে হবে রে, শুনুন আপনারা ওই সেরেস্তায় গিয়ে একবার মল্লিক মশাইকে ডাকুন তো, কি হচ্ছে এখানে? বলুন কি, যে খ্যাপা ঠাকুরকে মন্দিরে দায়িত্ব দেওয়া হয়েছিল সে এখন গঙ্গায় ঝাঁপ দিয়ে দাদার খোঁজ করছে, এবার পূজোর কি হবে এটা তারাই সিদ্ধান্ত নেই, বুঝতে পারছিস রে, তোরা বুঝতে পারছিস রে, আমার হাতে ফুলটা দিয়ে দাদা চলে গেছে, দূরে কোথাও চলে গেছে, দূরে চলে গেছে দাদা, খুঁজতে যেতে হবে আমার, দাদারে খুঁজতে যেতে হবে, ছাড় আমাকে, তুমি আমার তোরা ছাড় আমার, দাদারে খুঁজতে যেতে হবে, খুঁজতে যেতে হবে, ছাড় ও দাদা গো, দাদা ফিরে এসো গো, দাদা ফিরে এসো, ফিরে এসো গো, ও দাদা আমি যে তোমার ছাড়া থাকতে পারবো না, শান্ত Oh, God, thanks.